কান্দিতে দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ, আর তাতেই জখম তিনজন। রবিবার দুপুরে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কান্দির আনুখা কালীবাড়ি এলাকায়। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম তিনজন। রবিবার দুপুরে কান্দির আনুখা কালীবাড়ি এলাকায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন একটি বাইক কান্দির দিকে যাচ্ছিল, উল্টো দিক থেকে অন্য একটি বাইক কান্দি থেকে বহরমপুরের দিকে আসছিল। আনুখা কালীবাড়ি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, আহত হন তিনজন। তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বহরমপুর যেছিল আমার ভাইপো, দিয়ে তারপরে ওই একটা ছেলে কান্দি থেকে বাড়ি গিয়েছিলো, দিয়ে আনক্ষ গ্রামে ওইখানে ধাক্কাটা মেরেছে। দিয়ে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট, যে চালাইছিল তাকে লাগেনি, যে বসেছিল তাকে বেশি লেগেছে, যে পা ভেঙে গেছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।